আচ্ছা, অপরাজিতা বা নীলকণ্ঠকে ইংলিশে কি বলে? আর শিউলি ফুল, শিউলি ফুলকেই বা ইংলিশে কি বলে? আর কাশফুল বা কদম ফুল, এদের ইংলিশই বা কি? আমরা কিন্তু অনেকেই জানি না। তো নমস্কার, আদাব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ ধৃতি। আর আমি ধৃতিশীল শর্মা। আজকের এই ভিডিওতে এরকমই কিছু চেনা ফুলের অজানা ইংরেজি নাম আমরা শিখতে চলেছি। তো প্রথমে বলে রাখি, ফুলকে ইংলিশে ফ্লাওয়ার বলে। ফ্লাওয়ার স্পেলিংটা ভালো করে দেখো, FLOWER, ফ্লাওয়ার। আর যখনই একসাথে অনেকগুলো ফুল থাকবে, যখন প্লুরাল ফর্ম হবে, তখন আমরা বলবো ফ্লাওয়ার্স। জাস্ট ফ্লাওয়ারের সাথে একটা এস অ্যাড করে দেবে, তাহলেই হয়ে যাবে। যখন একটা ফুল থাকবে, তখন আমরা বলবো ফ্লাওয়ার। আর যখন অনেকগুলি ফুল একসাথে থাকবে, তখন আমরা বলবো ফ্লাওয়ার্স। চলো দেখে নিই আজকের ফ্লাওয়ার ভোকাবুলারির এই ভিডিওতে ফার্স্ট ফ্লাওয়ারটা কি আছে। তো আমাদের প্রথম ফুলটা হলো গন্ধরাজ। গন্ধরাজকে ইংলিশে বলে গার্ডেনিয়া, গার্ডেনিয়া। স্পেলিংটা ভালো করে দেখো, GARDENIA, গার্ডেনিয়া। তাহলে গন্ধরাজকে ইংলিশ বলে গার্ডেনিয়া। এরপরের আমাদের ফুলটা হলো অপরাজিতা বা নীলকণ্ঠ। অপরাজিতা বা নীলকণ্ঠকে ইংলিশে তিনটি নামে ডাকা যায়। প্রথমটা হলো বাটারফ্লাই পি, সেকেন্ডটা হলো ব্লু পি, এবং থার্ডটা হলো ক্লিটোরিয়া। তো ফার্স্ট নেমটা কি? বাটারফ্লাই পি। স্পেলিংটা দেখো, BUTTER, বাটারফ্লাই, FLY, ফ্লাই, বাটারফ্লাই পি, PEAP। তাহলে প্রথম নামটা হলো বাটারফ্লাই পি, সেকেন্ড নামটা হচ্ছে ব্লু পি। স্পেলিংটা দেখো, BLUE, ব্লু পি, PEAP, ব্লু পি। আর সেকেন্ড নামটা হলো ক্লিটোরিয়া, ক্লিটোরিয়া। স্পেলিংটা দেখো, CLITORIA, ক্লিটোরিয়া। তো এই তিনটে নামের মধ্যে আমরা যে কোনো একটি নামেই ডাকতে পারি অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলকে ইংলিশে। তো আমাদের সেকেন্ড ফুলটা হলো নয়নতারা। নয়নতারা ফুলকে ইংলিশে বলে পেরিউইঙ্কল, পেরিউইঙ্কল। স্পেলিংটা দেখো, PERI, পেরিউইঙ্কল, WINKLE, পেরিউইঙ্কল। তাহলে নয়নতারাকে ইংলিশে বলে পেরিউইঙ্কল। তো আমাদের পরের ফুলটা হলো কলকে ফুল, হলুদ হলুদ কলকে ফুল। তো হলুদ হলুদ কলকে ফুলকে ইংলিশে বলে ইয়েলো ওলিয়েন্ডার, ইয়েলো ওলিয়েন্ডার। স্পেলিংটা ভালো করে দেখো, YELLOW, ইয়েলো ওলিয়েন্ডার, OLEANDER, ওলিয়েন্ডার। তাহলে হলুদ হলুদ কলকে ফুলকে ইংলিশে বলে ইয়েলো ওলিয়েন্ডার। আর যে সাদা সাদা কলকে ফুলগুলো আছে, সেগুলোকে ইংলিশে বলে ওলিয়েন্ডার, শুধু ওলিয়েন্ডার। এর পরের আমাদের ফুলটি হলো শিউলি ফুল। শিউলি ফুলকে ইংলিশে বলে নাইট জ্যাসমিন, নাইট জ্যাসমিন। স্পেলিংটা ভালো করে দেখো, NIGHT, নাইট জ্যাসমিন, JAS, জ্যাসমিন, MINE, মিন, জ্যাসমিন। তাহলে শিউলি ফুলকে ইংলিশে বলে নাইট জ্যাসমিন। আমাদের পরের ফুলটি হলো জবা। জবা ফুলকে ইংলিশে দুটি নামে ডাকা হয়, একটা হচ্ছে হিবিস্কাস, আরেকটি হচ্ছে চায়না রোজ। তাহলে দুটোরই স্পেলিং দেখে নিই। তো প্রথমটা হচ্ছে হিবিস্কাস। হিবিস্কাস স্পেলিংটি হলো HIBIS, হিবিস্কাস, CUS, কাস, হিবিস্কাস। আর পরেরটি হলো চায়না রোজ। তো চায়না রোজ স্পেলিংটি হলো CHINA, চায়না রোজ, ROSE, রোজ, চায়না রোজ। আমাদের পরের ফুলটি হলো জুঁই। জুঁইকে ইংলিশে বলে জ্যাসমিন,
জ্যাসমিন, স্পেলিংটি দেখো JAS, জ্যাসমিন, MINE, মিন, জ্যাসমিন। তাহলে জুঁইকে ইংলিশে বলে জ্যাসমিন। তো আমাদের পরের ফুলটি হলো কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়াকে দুটি নামে ডাকা হয়, প্রথমটি হলো গুলমোহর ফ্লাওয়ার, গুলমোহর ফ্লাওয়ার, স্পেলিংটি দেখো GUL, গুল মোহর, MOHAR, মোহর, গুলমোহর ফ্লাওয়ার। ফ্লাওয়ার স্পেলিংটি দেখো FLOWER, ফ্লাওয়ার, গুলমোহর ফ্লাওয়ার। এর পরের যে নামটা আছে সেটা একটু কঠিন, সেটি হলো ক্যাসলপেনিয়া পুলচেরিমা, ক্যাসলপেনিয়া পুলচেরিমা, স্পেলিংটা দেখো মনোযোগ দিয়ে দেখবে CAESAL, ক্যাসলপেনিয়া, PINIA, পেনিয়া, ক্যাসলপেনিয়া পুলচেরিমা, PUL, পুল চে, CHERRIMA, পুলচেরিমা। তাহলে পুরো নামটা কি? ক্যাসলপেনিয়া পুলচেরিমা। এই নামটা একটু কঠিন, ভালো করে দেখে নেবে। এরপরের আমাদের ফুলটি হলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকাকে ইংলিশে বলে ক্রিসেন্থেমাম, ক্রিসেন্থেমাম, স্পেলিংটা ভালো করে দেখো CHRY, ক্রি সেন, SAN, সেন, থেমাম, THEMUM, থেমাম, ক্রিসেন্থেমাম। তাহলে চন্দ্রমল্লিকার ইংলিশ হচ্ছে ক্রিসেন্থেমাম। আমাদের পরবর্তী ফুলটি হলো কাশফুল। কাশফুলকে ইংলিশে বলে ক্যাটকিন, ক্যাটকিন, স্পেলিংটি দেখো CAT, ক্যাটকিন, KIN, কিন। তাহলে কাশফুলের ইংলিশ হলো ক্যাটকিন। এর পরের ফুলটি হলো কদম ফুল। কদম ফুলকে ইংলিশে বলে বার ফ্লাওয়ার, বার ফ্লাওয়ার, স্পেলিংটি দেখো BUR, বার ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার। তাহলে কদম ফুলকে ইংলিশে বলে বার ফ্লাওয়ার। এর পরের আমাদের ফুলটি হলো গাঁদা। গাঁদা ফুলকে ইংলিশে বলে মেরিগোল্ড, মেরিগোল্ড। তাহলে মেরিগোল্ডের স্পেলিং কি? MARIGOLD, গোল্ড, মেরিগোল্ড। তাহলে গাঁদা ফুলকে ইংলিশে বলে মেরিগোল্ড। এর পরের আমাদের ফুলটি হলো টগর। টগর ফুলকে ইংলিশে বলে পিন উইল ফ্লাওয়ার বা ক্রেপ জ্যাসমিন। টগর ফুলটি সাদা দেখতে হয়, তাই অনেকে সাদা ফুলও বলে থাকে। তো এই টগর বা সাদা ফুলকে ইংলিশে বলে পিন উইল ফ্লাওয়ার বা ক্রেপ জ্যাসমিন। দুটোর স্পেলিংই বলে দিচ্ছি। প্রথমটি হচ্ছে পিন উইল ফ্লাওয়ার, স্পেলিংটি ভালো করে দেখো PIN, পিন উইল, WHEEL, পিন উইল ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, পিন উইল ফ্লাওয়ার। পরেরটি হচ্ছে ক্রেপ জ্যাসমিন, CRAPE, ক্রেপ জ্যাসমিন, JASMINE, ক্রেপ জ্যাসমিন। এই দুটো নামের মধ্যে যে কোনো একটা নাম তোমরা ডাকতে পারো টগরকে। তাহলে টগরের আমরা দুটো ইংলিশ নেম শিখে গেলাম, সেটি হচ্ছে পিনউইল ফ্লাওয়ার এবং সেকেন্ডটি হচ্ছে ক্রেপ জ্যাসমিন। এবং আমাদের লাস্ট ফুলটি হলো সূর্যমুখী। সূর্যমুখী ফুলকে ইংলিশে বলে সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার, স্পেলিংটি দেখো ভীষণ ইজি SUN, সানফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, সানফ্লাওয়ার। তাহলে সূর্যমুখী ফুলকে ইংলিশে কি বলে? সানফ্লাওয়ার। তো কৃষ্ণচূড়ার মতো আরেকটি ফুল আছে, সেটি হচ্ছে রাধাচূড়া। কিন্তু রাধাচূড়ার ইংলিশটি আমি আজকে এই ভিডিওতে বলবো না, ওটা বলবো এরকমই ফ্লাওয়ার ভোকাবুলারির পার্ট টু ভিডিওতে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানিও। আর যদি কোনো জিজ্ঞাসাও থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটাও নিচে কমেন্টে জানাতে পারো। আর যদি এরকমভাবেই বাড়িতে বসে একদম ফ্রিতে খুব সহজে ইংলিশ শিখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো,
যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবং তোমরাও চট করে ভিডিওটা দেখে নিতে পারবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, অসংখ্য ধন্যবাদ।